إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করছিলাম মোমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, পঞ্চম নাম্বার ওয়াদা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ওয়াদা করেছেন আল্লাহ হচ্ছেন মোমিনদের ওলি। সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা এজন্য আল্লাহ হচ্ছেন মুমিনদের মাওলা, আর কাফেরদের কোনো মাওলা নেই। মাওলা শব্দের অর্থ বিভিন্ন রকম আসে, যেমন কোন ক্ষেত্রে বলা হয় মাওলাল গোলাম, গোলামের মালিক। এরকম ভাবে আমাদের দেশে মানুষেরা আলেমদেরকে মাওলানা বলে। এ বিষয়টা আমরা আগেও আলোচনা করেছিলাম, যদিও মাওলা শব্দটা বিভিন্ন অর্থে আসে, সেই হিসেবে মাওলানা মানুষদেরকে বলা হয়, এ অর্থে যে সে আমাদের মুরব্বী, আমাদের বন্ধু। কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা নিজের জন্য ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা। যেহেতু এই শব্দটা আল্লাহ তাআলা নিজের জন্য মাওলানা শব্দটা ব্যবহার করেছেন, সেজন্য আমরা এটাকে ব্যবহার করা পছন্দ করি না, যেহেতু আল্লাহ এটা ব্যবহার করেছেন। আমি এটা আগেও বলেছি, যেটা আমরা হারামও বলি না, নাজায়েজও বলি না, বা এটা ব্যবহার করলে শিরিক হয়ে যায় তাও বলি না। আমার আগে লেকচারের কথা বলা আছে যে তবে একটা শিরিকের কেমন যেন গন্ধ আসে। কি বললাম? শিরিকের কেমন যেন, এটা আপনারা খেয়াল রাখবেন। আমি যে কথা যেরকম বলি আপনারা ওই কথাটা ওইভাবেই মনে রাখবেন এবং বর্ণনা করবেন। সমস্যাটা হয় যে আমি বলি একরকম, আপনারা ওখান থেকে আরেকটু বাড়াই বলেন। আমি বললাম যে কোন আকীদাগত বেদাতি এর পিছনে সালাত জায়েজ নেই, কেউ হয়তো বর্ণনা করে দিল কোন ইমামের পিছনে সালাত বয়ান করা বলা জায়েজ নেই। আমার লেকচারে যেটা পরিষ্কার করা আছে যে যদি বেদাতি ইমাম হয় তারপর আপনারা মসজিদে সালাত আদায় করবেন, মসজিদ ছাড়বেন না। আকীদাগত বেদাত দেখলে সেখানে বলা আছে যে আপনারা ইমামের সঙ্গে তারপরও নামাজ পড়বেন, এরপরে আপনি নামাজটা আবার নিজেরটা আবার পড়ে নেবেন, ফরজটা পড়ে নেবেন, যাতে করে আপনি মসজিদ থেকে বিচ্ছিন্ন না হয়ে যান। এটা আমার আজকের লেকচার না, অনেক আগের থেকে এই লেকচার দেওয়া আছে, আজকে আবার নতুন করে বললাম এই জন্য যেহেতু বিষয়টা আলোচনায় চলে আসলো, ওলি সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ওয়াদা করেছেন, বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছে না, আমাদের মাওলা কে? আল্লাহ। কোরআনে আল্লাহ নিজে বলেছেন আনতা মাওলানা, আল্লাহই আমাদের মাওলা। মাওলা শব্দের অর্থ মনিব, মালিক, আর না অর্থ আমাদের, তাহলে আমাদের মাওলা। আমাদের মাওলা কোনো মানুষ না, আমাদের মাওলা কে? আল্লাহ। যদিও মাওলা শব্দ আমি বলেছি বিভিন্ন অর্থে ব্যবহার হয়, সে কারণে মানুষের জন্য ব্যবহার হতে পারে। যেমন আরবিতে বলে মাওলাল গোলাম,
গোলামের মালিক, এটার আগে হচ্ছে মাওলাল গোলাম। সেরকম মাওলানা কেউ যদি বলে আমাদের মুরব্বী, আমাদের বন্ধু, এটা হতে পারে না, জায়েজ না। কিন্তু মনে রাখতে হবে যে যেহেতু শব্দটা সরাসরি আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, এই কারণে আমাদের এটা পরহেজ করা, এতে বেঁচে থাকা ভালো। তাছাড়া আমরা দেখি সাহাবায়ে কেরামদের কারো নামের সঙ্গে মাওলানা শব্দ নেই। আছে মাওলানা আবু বকর কে চিনেন? মাওলানা ওমর, মাওলানা ওসমান, মাওলানা আলী? না, সাহাবায়ে কেরাম এই শব্দগুলো ব্যবহার করেন নাই। এমনকি মাওলানা মুহাম্মদ, আমাদের দেশে দুরুদ পড়লে এটা যোগ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে কি করে মাওলানা মুহাম্মদ, এটা আমরাও ব্যবহার করেছি আগে। কিন্তু যখন দেখলাম যে না, এই শব্দটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, তাহলে দেখি যে আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন কিনা। তালাশ করতে গিয়ে দেখলাম যে না, আমাদের এটার কোনো ভিত্তি নেই। আল্লাহর নবী প্রসঙ্গে আল্লাহর নবী যতগুলো দুরুদ শিখিয়েছেন আমাদেরকে, তার মধ্যে মাওলানা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, না এই মাওলানা শব্দ কোথাও। তাহলে আমরা পরিষ্কার, এই মাওলানা শব্দটা আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় ব্যবহার করা হয় নাই। এজাফতের সঙ্গে ওলামায়ে কেরাম বুঝবে এটা, এজাফতের সঙ্গে মাওলাল গোলাম, মাওলাল মুআলাত, এরকম বিভিন্ন শব্দ আছে, সেটা আর একটা শব্দের সঙ্গে সংযুক্ত করে। কিন্তু আমভাবে ব্যাপক অর্থে মাওলানা মানে আমাদের মাওলা, এটা আল্লাহর জন্যই প্রযোজ্য। তারপরও যেহেতু বিভিন্ন অর্থের অবকাশ আছে, এজন্য আমরা এটাকে হারাম বলি না বা সরাসরি শিরক বলি না, এটার মধ্যে কেমন যেন শিরকের ঘেরান আসে, এজন্য আমরা আমাদের নামের সঙ্গে মাওলানা শব্দ ব্যবহার করাটা পছন্দ করি না। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 68 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওলি। মুমিনদের ওলি, মুমিনদের ওলি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যে ওলি হলেন, বন্ধু, মুরব্বি, এরকম ভাবে অভিভাবক, এসব অর্থে ওলি আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ হচ্ছেন ওয়ালিয়্যুল লাযীনা আমানু, মুমিনদের ওলি, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা মুমিনদেরকে যুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন, তার মানে যদি গভীর অন্ধকারে নিমজ্জিতও থাকে আর সে সত্যিকার অর্থে আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তাকে সে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে। এটা আমরা পরীক্ষা করেছি, বাস্তবেও আছে। আমরা এই সমাজের লোকই, মাওলানা আগে লিখতাম আমি নিজেও, আমার পুরাতন লেকচারেও পাবেন আপনারা, আগের লেকচারগুলো, যে আমি অনেকবার বলেছি যে আমার আগের লেকচারগুলোকে আপনারা যার কাছে আছে পারলে ডিলিট করে দিবেন, ওটার মধ্যে এই মাওলানা এগুলোর আছে কতগুলো জিনিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কাজী এটা কেউ যদি ভুল করে আমরা তাকে দোষ দেই না, যেহেতু সমাজটা এভাবে চলে আসছে। কিন্তু যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে হকের পক্ষে চলার ইচ্ছা করে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এরপরে বলেছেন, লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন মুমিন যেন কোন কাফেরদেরকে মুমিনদের পরিবর্তে আউলিয়া না বানায়, অভিভাবক, মুরব্বি, বন্ধু, এটা যেন না বানায়। আমরা এটা আলোচনা আগেও করেছি যে কুফফারদের সঙ্গে বেচা কিনা করা যাবে, লেনদেন করা যাবে, ওঠা বসা করা যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে। এটাকে আমরা মানুষটাকে চারটা ভাগে ভাগ করেছিলাম। প্রথম প্রকার মানুষ কাদ্দাওয়া,
ঔষধের মতো। প্রথম প্রকার মানুষ হচ্ছে কালগিজা, খাদ্য সমতুল্য। খাদ্য যেমন মানুষকে খেতে হবে এবং তার নিয়মিত খেতে হবে, ঠিক এরকম ভাবে দুনিয়াতে এক প্রকার মানুষ আছে এরকম, যাদের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে এবং নিয়মিত রক্ষা করে চলতে হবে। বিচ্ছিন্ন হলে আপনাকে শয়তান আপনাকে তার বাগে নিয়ে যাবে। এরা হচ্ছেন হক ওলামা ইকরাম, যারা কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত, কোরআন হাদিস অনুযায়ী সহি কথা বলেন, তাদের সঙ্গী হওয়া। এটা বাস্তব, এটা আমার আগের লেকচারগুলোতেও আছে, আপনারা দেখবেন তাজকিয়ার যে আলোচনাগুলো আছে, যে কোন আলেমের সঙ্গে এই জন্য সম্পর্ক স্থাপন করা, তিনি আমার একজন মুরব্বী, আমাকে কোরআন হাদিসের অনুযায়ী পরামর্শ দিবেন, কোরআন হাদিস অনুযায়ী রাস্তা দেখাবেন, একজন শিক্ষক, এটা যদি হয় তো এটার গুরুত্ব আছে। এটা খালি জায়েজ তা না, এটার গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা আহলে যিকির আহলে ইলম, তোমরা ওদেরকে জিজ্ঞেস করো যদি নিজেরা না জানো। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এলেম অর্জন করার গুরুত্ব দিয়েছেন, মুমিনদের সঙ্গী হওয়ার জন্য হুকুম দিয়েছেন। আর মূলত এই আয়াতগুলোকে পুঁজি করেই পীর সাহেবরা একটু বাড়াইয়ে বলেন, ওনাদেরকে বায়াত দিতে হবে। আমাদের আপত্তি এখানে না যে আপনি দিন শিক্ষার জন্য কোন মুরব্বীর পরামর্শে থাকবেন, কোরআন ও হাদিসের পরামর্শ নেওয়ার জন্য ওলামা ইকরামদের সংস্রবে থাকবেন, এটাকে আমরা উৎসাহিত করি, জরুরি মনে করি। কিন্তু এখান থেকে অতিক্রম করে যদি কোনো ব্যক্তি এই আকীদা পোষণ করে যে ওই পীর সাহেব আমাকে ভায়া মাধ্যম হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, ওই পীর ছাড়া আল্লাহকে পাওয়াই যাবে না, আর যদি দুইজন পীর হয় দানা ধরে বেহেশতে নিয়ে যাবে, এই রকম যদি কোনো বিষয় থাকে তো সেই বিষয়ে আমাদের ঘোর আপত্তি আছে। গন্ডগোল তো আসলে এই জায়গায়, কিন্তু এসব জিনিস প্রমাণ করা যাবে না। সেই জন্য তারা কালারিং করলো কি, আহলে হাদিসদের সাথে বহাস। আমি কি কোন আহলে হাদিসের লোক? আমার লেকচারে পরিষ্কার করা আছে। যাই হোক, বহাস হওয়ার কথা যেখানে সেখানে, তারাও জানে আমিও জানি না। 144 দ্বারা দাঁড়ি করাচ্ছিল, তারা তাদের শক্তি আছে, টেরাক নিয়ে টাকা আছে, পয়সা আছে, টেরাক নিয়ে এক জায়গায় নিজেদের একটা মাদ্রাসার সামনে সমাবেশ করেছে। আমি সেখানে কি জন্য যাব? প্রচার করছে জসীমউদ্দিন রহমানি পালিয়েছে, আসে নাই। এটা কি এখন যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোন জায়গায় যায় নাই, আপনারা কি সেখানে গিয়েছিলেন? কিন্তু এই প্রশ্ন করবে কি? আমাদের সারা বাংলাদেশের লোক এই কয়জন মনে করেন? আর ওদের তো বাথরুমে এসে বেশি থাকে, ঠিক কিনা? তো কাজী মিথ্যা প্রচার করছে, আমরা এগুলো আল্লাহর জন্য বরদাস্ত করে নিচ্ছি, কারণ আমরা কতজনকে বুঝাবো। বলছিলাম যে বিষয়টা, এই চরমনাই পীরের বইতে লেখা আছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এইখানে আমার আপত্তি। আলেমদেরকে গিয়ে বুঝাইলে উনি হাদিস হয়ে গেছেন। ওই চরমনাই পীরের মাওয়াজে সাকিয়া বইয়ের পৃষ্ঠা নাম্বার 55 যেখানে লেখা আছে পীরের কাছে মুড়ি দেওয়া ফরজ, একটু নিচে গিয়ে লিখতেছেন, কারো যদি দুইজন পীর হয়, প্রথমে উর্দুতে, দো পীর দো ডানা পকড় কে তুঝে বেস্ট মে লে জায়গা কুই হরজ নেই। এরপরে 56 পৃষ্ঠা শুরুতে লেখছেন, তোমার যদি দুইজন পীর হয়, দুই পীরে দুই ডানা ধরে বেস্ট নিয়ে যাবে, কোনো সুবিধা নেই। আমরা এগুলোকে পছন্দ করি না, এর বিরোধিতা করি। ওই চরমনাই পীরের বই ভেদে মারেফাতের 34 পৃষ্ঠা লিখেছেন, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ করতে চান না, পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলে, তারপরে ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। ভায়া মাধ্যম, আমরা এটাকে ঘোর বিরোধিতা করি, এই বিষয়গুলো আলোচনা আনে নাই। এই বিষয়গুলো যদি ওলামা ইকরাম জানতো তাহলে এদের খপ্পরে পড়তো না, বুঝতো যে এখানে বিষয় অন্য কিছু। যাই হোক, এটা পরিষ্কার, আমাদেরকে কে কি বলল, কি প্রচার করলো, এই পাত্তা আমি জীবনে দিই নাই।
কাজ করবো কার জন্য? আল্লাহ তারা দেখেন না, মিথ্যা বলে মানুষ। একজন লোক অর্ধেক কবরে চলে গেছে, সে লোকদেরকে প্রচার করে কি জসিম সাহেব পালিয়েছে, মসজিদ তালা লাগানো, আমাদের মসজিদ তালা লাগানো ছিল। এই যে লোকগুলো মিথ্যা বলে, আল্লাহ তারা দেখেন না। যাই হোক, এই জন্য আপনারা সহি জিনিসটা খেয়াল রাখবেন। আমরা এটা পরিষ্কার বলি, ওলামায়ে কেরামদের সঙ্গী হওয়া, ওলামায়ে কেরামদের সংস্রবে থাকা, এরকম ভাবে দিনদার লোকদের সংস্রবে থাকা, এর গুরুত্ব এখনো দিচ্ছি, আগের আমলে তার আছে। কোন মাস সাদেকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কোরআনের আয়াত আমরা অস্বীকার করবো না, আমল করব। কিন্তু যদি এই সাদেকুন দ্বারা খাস করে দেওয়া হয় পীরশাবদের সঙ্গে মুরিদ হও, আমরা এটার বিরোধিতা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা ব্যাখ্যা দিয়েছেন, সেখানে পীরের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় ওই সমস্ত মুমিনরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন রূপ তারা সংশয় এবং দ্বিধানন্দ মনে রাখে নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি, এবং তারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করেছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। তাহলে আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হও, সাদিকুনদের সঙ্গী হও। সাদিকুন কারা সে ব্যাখ্যা আল্লাহ দেন নাই? আল্লাহর ব্যাখ্যা মানবো না পীরের ব্যাখ্যা মানবো? তাহলে বিষয়টা পরিষ্কার হতে হবে। আমরাও বলি ওলামায়েদের সঙ্গী হওয়া, খালি বলি না, আমি তো বললাম যে কাল গেজা, এটা আমার একেবারে সেই অনেক আগে যে তাজকিয়ার লেকচার সেখানেও আছে, যে খাদ্য সমতুল্য। খাদ্য যেরকম জরুরি, ক্ষুধা পেলেই সঙ্গে সঙ্গে খেতে হয়, ঠিক এরকম ভাবে ইমানকে টিকে রাখার জন্য কোরআন এবং সুন্নাহ মোতাবেক যারা হক কথা বলে, হক আলেম, তাদের সঙ্গী হওয়া, তাদের সাথে সম্পর্ক রাখা জরুরি। এটা এক প্রকার মানুষ। দ্বিতীয় প্রকার মানুষকে আমরা বলি কাল দাওয়া, ঔষধের মতো। ঔষধ মানুষ খায় যখন ঠেকা পড়ে তখন, ঠিক কিনা? আর তা অতটুকু খায় যতটুকু প্রয়োজন, অথবা এটাকে আর একদিকে নিতে পারেন, মানুষ বাথরুমে যায়, লেট্রিনে যায়, কখন? যখন প্রয়োজন হয়। কতক্ষণ থাকে? যতক্ষণ প্রয়োজন থাকে। ঠিক এরকম ভাবে সমাজে আর এক প্রকার মানুষ আছে, যাদের বাদ দিয়ে আপনি চলতে পারবেন না। তরি তরকারি কিনতে হবে, আপনার দাবি কি করতে হবে, বাজার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, তো এসব ক্ষেত্রে আপনি যাদের সঙ্গে চলছেন এদের সঙ্গে আপনি আচরণ করবেন কাদ দেওয়া, ঔষধের মতো। যতটুকু মেলার প্রয়োজন অতটুকু মিলবেন, আর যখন প্রয়োজন শেষ তখন তার থেকে কেটে পড়া। তিন নম্বর আর এক প্রকার মানুষ, যাদেরকে আমরা বলি কাদ্দাই, সংক্রামক ব্যাধি, সংক্রামক রোগ। এই রোগীর কাছে গেলে যেরকম রোগে আক্রান্ত হয়, ঠিক এরকম ভাবে এই জাতীয় পীর যাদের কথা বললাম, এদের মুরিদ যারা কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, এদের কাছে যদি আপনি গেছেন, দেখবেন যে আস্তে আস্তে আপনাকে ওই রোগে আক্রান্ত করে ফেলবে, বিভিন্ন কাহিনী বয়ান করবে। আমি এটা আগেও বলেছি, অনেক সুন্দর সুন্দর কাহিনী বানায় না, হাসান বসরি না, ইব্রাহিম আধাম, ওই যে তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব আছে, ওই যে বলেছিলাম যে ক্লাস থ্রি বাংলা বইতে আছে, এইখানে আমাদের কিছু মানা নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই, রূপকথা, লেখছে কবি আহসান হাবিব, বাংলা বই তৃতীয় শ্রেণীর বাংলা বই কবিতা একটা, এইখানে আমাদের মা কিছু মানা নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। আরে কবিতা না, কাহিনী। ইব্রাহিম আদম হজ করতে গিয়ে দেখে কাবা নাই, উনি সেজদায় পড়ে গেলেন, যে আল্লাহ কি অন্যায় করলাম, তোমার কাবা কোথায় চলে গেল? তো আল্লাহ ওনাকে বললেন
যে আরে তোমার কোন অপরাধ না, রাবেয়া বসরি হজ করতে আসতেছে তাকে আগাইয়া রাজনে কাবা চলে গেছে। আমি বললাম যে ভাই কাবা যখন চলে গেল, এই মুহূর্তে যারা তওয়াফে লিপ্ত অথবা যারা নামাজে লিপ্ত তাদের তো নামাজ বাতিল হয়ে যাবে, কাবা নাই। লোকটা একটু চিন্তা করে বললো কি কাহিনী বানাই, চিন্তা করে বললো কি না কাহিনী বানাই সে বলে না, এটা আমি বুঝতেছি। একটু চিন্তা করে সে কাহিনী বানাইলো, বলে না এটা আসল কাবা যায় না, ছায়া কাবা গেছিল। তাই আমি বললাম ছায়া কাবা যদি গেল তাহলে আপনি আগে বললেন যে উনি গিয়ে কাবা খুঁজে পায় নাই, কাবা খুঁজে পাইল না কেন? ফাবুহিতাল্লাযী কাফার, এটা পরিষ্কার মনে রাখতে হবে। আল্লাহর নবী মদিনার থেকে মক্কার কাছে পর্যন্ত চলে আসলেন, হুদাইবিয়া পর্যন্ত চলে আসলেন উমরা করার জন্য, বাধা প্রাপ্ত হলেন, শেষ পর্যন্ত চুক্তি হল, আল্লাহর নবী সেখান থেকে চুক্তি অনুযায়ী ফেরত গেলেন, ওই বছর উমরা করতে পারলেন না। যেখানে আল্লাহর নবী নিজে ছিলেন, 1400 সাহাবায়ে কেরাম ছিল, আবু বকর ওমর ওসমান আলীর মতো লোক ছিল, আল্লাহর নবী নিজে ছিলেন, সেইখানে কাবা গেল না, কি নিষ্ঠুর কাবা! আর রাবেয়া বসরিকে আনার জন্য কাবা চলে গেল। এই যে আজগুবি কাহিনী, এরকম আপনারা এই বইগুলো পড়লেই দেখবেন। এই জন্য আমরা বলি এই জাতীয় লোকদের সঙ্গে মিশলে পড়ে আপনার ভিতরে রোগ ছড়াই পড়বে, এটা সংক্রামক ব্যাধি, এদের থেকে দূরে থাকা। চার নম্বর আর এক প্রকার মানুষ হচ্ছে সমাজে, যাদেরকে আমরা বলি কাজ সামুম, বিষ, সাম্মুন, বিষ। বিষ খাইলে যেমন শেষ, এরকম ভাবে আকিদাগত বেদাতি যেগুলো হচ্ছে এগুলোর সঙ্গে যদি আপনি যান তো আপনার ইমান সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সেজন্য বন্ধুত্ব, মোমিনরা মোমিনদের সঙ্গে বন্ধুত্ব করবে, আল্লাহ তাআলা এজন্য কোরআনুল কারীমে বলেছেন লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আওলিয়া আমিন দুনিল মুমিনিন, কোন মুমিনরা কোন কাফেরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, কাফেরদেরকে সে ওলি, তার বন্ধু, অভিভাবক, মুরব্বি বানাতে পারে না। এটা আল্লাহ তাআলা সূরা নিসার 76 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা সূরা নিসার 76 নম্বর আয়াতে বলছেন, 28 নম্বর আলে আমরা 28 নম্বর আয়াতে আছে এটা। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, অভিভাবক বানায়, আল্লাহ তাআলা বলছেন, প্রশ্ন করছেন আইয়াব তাগুন ইনদাহুমুল ইজ্জা, তারা কি ওদের কাছে ইজ্জত সম্মান লাভ করতে চায়? আজকে একটা মুসলিম শাসক দেশগুলোর অবস্থা দেখবেন, সাধারণ মানুষের মধ্যেও একটা সাদা চামড়ার লোক যদি এদেশে আসে, কি শিক্ষিত কি অশিক্ষিত, কেমনে তার জুতা টানবে, কেমনে তার সাথে একটু কথা বলবে, এজন্য পাগল হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে ওলি, বন্ধু, মুরব্বি বানায়, আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি ওদের কাছে ইজ্জত সম্মান লাভ করতে চায়, তাদের কাছে মর্যাদা পেতে চায়? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, জেনে রাখো ইজ্জত সম্পূর্ণ মালিক আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? কোরআন সূরা আল ইমরানে বলা আছে 26 নম্বর আয়াতে অতু ইজ্জু মান তাশা, সুতরাং ইজ্জতের জন্য, এটা সূরা নিসার 139 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া মিন বা'দ বা'দুহুম আউলিয়া বা'দিন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া বানাইও না, অভিভাবক বানাবে না, মুরব্বি বানাবে না, বা'দুহুম আউলিয়া বা'দিন, তারা একে অপরের বন্ধু। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
তোমাদের থেকে যে কেহ এদেরকে অভিভাবক বানাবে, বন্ধু বানাবে, মুরব্বী বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন। আয়াতের কোন ব্যাখ্যা দরকার নাই, সূরা মায়দার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা, যে বা যারা ওদেরকে বন্ধু বানাবে, মুরব্বী বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন, সে ওদেরই, ওদের থেকেই একজন। ওদের থেকে একজন তার মানিটা কি? সে আর মুসলিম থাকে না, সে ওই রকম ইহুদি খ্রিস্টান হয়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে মায়দার 57 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়ান ওয়া লাইবা, হে ইমানদারগণ খবরদার, তোমরা ওই সমস্ত লোকদেরকে যারা তোমাদের দীনকে উপহাস এবং খেলনার বস্তু বানিয়েছে, তোমাদের দীনটাকে উপহাসের বস্তু মনে করে, খেলনা বস্তু মনে করে, তোমরা ওদেরকে আউলিয়া বানাইও না, মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তোমাদের আগের কিতাবের অনুসারী যারা, এদের মধ্য থেকে, ওয়াল কুফফার, এবং অন্যান্য কাফেরদের থেকে যারাই তোমাদের দীনকে উপহাস করে, মজাক করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমরা এদেরকে আউলিয়া বন্ধু বানাইবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন যে মুমিনদের মাওলা হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ওয়ালিয়ুল মুমিনিন। এটা যদি মুমিনরা বিশ্বাস করে তাহলে তার দায়িত্ব হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে দেখো, ওয়া আলাম, তুমি জেনে রাখো, লাউ আন্না আলা আসসামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো সমস্ত আসমানবাসী এবং জমিনবাসী, ওয়াল ইনসু ওয়াল জিন্নু, সমস্ত মানব এবং দানব যদি একত্র হয়, আলা ইয়ানফাউকা, তোমার উপকার করার জন্য, তারা সকলে মিলে তোমার অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে লেখা আছে। ওয়ালাউ আন্না আলা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল ইনসু ওয়াল জিন্নু, আর যদি সমস্ত মানব জাতি, সমস্ত দানব জাতি, আসমানবাসী জমিনবাসী একত্র হয় তোমার ক্ষতি করার জন্য, জেনে রাখো তারা সকলে মিলে তোমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা আছে। এটা মুমিনদের বিষয়। তাই মুমিনদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, মুমিনদের মাওলাকে আল্লাহ। আল্লাহ যদি আমাদের মাওলা হয় আমরা কাজ করবো কার জন্য? এটা আমি সবসময় বলি, আমাদের কোন দল নেই, কোন ফেরকা নেই, সাহাবায়ে কেরাম যে যেখানে ছিলেন সেখান থেকে কাজ করেছেন কিসের জন্য? আল্লাহর জন্য, ইসলামের জন্য। আমরাও কাজ করছি কার জন্য? আল্লাহর জন্য, ইসলামের দিকে আহ্বান করছি, আল্লাহর দিকে আহ্বান করছি। এখানে কোনো আমাদের দল নেই, কোন ফেরকা নেই, বরং আমরা মনে করি ইসলামের মধ্যে দল তৈরি করা, ফেরকা তৈরি করার কোন সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা কোরআনের অনেকগুলো আয়াত সমালোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয় জেনে রাখো, ফাররাকু দীনহুম, আল্লাযীনা ফাররাকু দীনহুম, যারা তাদের দীনকে তাফরিক করেছে, দলাদলি তৈরি করেছে, ওয়াকানু শিয়ান, এবং তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী আপনি তাদের থেকে কোন দিক থেকে তাদের মধ্যে থেকে নন, আপনার সঙ্গে তাদের কোন দিক থেকে সম্পর্ক নেই, লাস্তা মিনহুম ফি শাইইন, কোন কিছুর বেলায় আপনি তাদের থেকে নন। এত কঠোরভাবে বলা হয়েছে, আপনি বলবেন যে এই দল তো আমাদের এই দলগুলো না। আজকে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য রাজনৈতিক দল কত আছে? অনেকগুলো দল আছে। দল যখন তৈরি হয়ে গেল প্রত্যেক দলের আলাদা পরিচয় আছে, ঠিক কিনা? এমন কি এমন হয়ে গেছে, এখন যদি আপনি বলেন যে আমি মুসলিম, আপনাকে পাল্টা প্রশ্ন করে, মুসলিম তো বুঝলাম ভাই, কোন দল করেন? তার মানে মুসলিমদের মাথার মধ্যে বিষয়টা বদ্ধপরিকর হয়ে গেছে যে মুসলিম হলে চলবে না, কোন একটা দল থাকতে হবে।
এই লোকগুলো বলে, যেটা আমি আগেও আলোচনা করেছি, সেদিনও নাকি আলোচনা করেছে একজন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন প্রতিটি মানুষকে তার ইমামের নেতৃত্বে ডাকা হবে। ইমামের অর্থ এখানে বিভিন্ন অর্থ আছে, যদি ওনাদেরটাই মেনে নেই নেতা, তাহলে আমি বলবো কেয়ামতের মাঠে তোমরা তোমাদের এক একজন নেতার সাথে অধীনে চলে যাইবা, কোথায় যাইবা আল্লাহ জানে, ওই মাঠে আল্লাহর নবী নিজে থাকবেন কিনা। তো যারা কোন নেতা মানে না, কোন দল মানে না, কোন ফেরকা মানে না, তারা ওখানে বসে থাকবে শেষ পর্যন্ত আল্লাহর নবীর যে দল সেই দলের সঙ্গে চলে যাবে, ঠিক কিনা? তাহলে আমরা কাজ করি কার পক্ষে? আর তরিকা মানি কার? তোমরা যখন চিস্তির তরিকায় চিস্তির নেতৃত্বে চলে যাবে, কাদেরির নেতৃত্বে চলে যাবে, অমুকের নেতৃত্বে চলে যাবে, আমরা বসে যাবো কারো নেতৃত্বে যাব না, আমরা নেতৃত্ব মেনেছি একজন, আর কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা বসে থাকবো আমাদের সেই কি আছে নবী, যার তরিকা আমরা মেনেছি, তিনি যখন আসবেন আমরা তার তরিকায় চলে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে বিষয়টা ক্লিয়ার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, জেনে রেখো বনি ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত আছে 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, এরা সকলেই জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা মাত্র মিল্লাত, একটা মাত্র দল শুধুমাত্র জান্নাতবাসী হবে, সেই দলটি কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যে দলগুলো হবে তারা নাকি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে আছি, যেই মতের উপর আছি, যেই দলের উপর আছি, এই পথে এই মতে এই তরিকায় যারা থাকবে কেবলমাত্র তারাই নাজাত পাবে। এখন আপনি আপনাকে জিজ্ঞেস করুন, আজকে যে বর্তমানে যত ফেরকা যত তরিকা আছে, আল্লাহর নবী যখন বলেছেন যে আমার তরিকায় যারা চলবে, তখন কি তরিকা ছিল? না। বর্তমান তরিকা গুলো ছিল? না। তখন একটা তরিকাই ছিল, তার নাম ছিল ইসলাম। তার নাম কি? ইসলাম। আর কোন তরিকা আমেরিকা ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলো সাবধান করলেন যে আমার পরে অনেক তরিকা হবে, আমরা দেখলাম ঠিকই অনেক তরিকা হয়ে গেছে। অনেকে প্রশ্ন করে এত দল আমরা কোথায় যাব, ভাই এই কথা বলে আপনি মুক্তি পাবেন না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই তো বলেছেন অনেক দল তৈরি হবে। আমি তো বলি বরং দল তৈরি না হলে সমস্যা ছিল, অনেক দল তৈরি না হলে আপত্তি ছিল। আপনি বলতে পারতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক দল হবে, কই কোন দল তো হয় নাই, দল হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা হয়েছে। এখন প্রশ্ন দ্বিতীয়টা, অনেকগুলো দল হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে কি করতে হবে তা বলেন নাই, আমাদের ওইটা খেয়াল করতে হবে। তিনি বলেছেন অনেকগুলো দল মত যখন তৈরি হবে তখন তোমাদের কাজ হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দলে যেই তরিকায় যে মতে আছি এই তরিকায় যারা থাকবে তারাই নাজাত পাবে। প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নবী তো এখন জীবিত নাই, সাহাবায়ে কেরাম এখন জীবিত নেই, তাহলে আল্লাহর নবীর তরিকা কোনটা তা আমরা কি করে জানব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহর রাসূল যদিও চিরস্থায়ী নন, চিরঞ্জীব নন, দুনিয়ায় থাকবেন না, সাহাবায়ে কেরাম থাকবেন না, সেই সময় তোমরা দিন কোথায় পাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, কয়টা জিনিস? লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে শক্তভাবে ধারণ করবে। সেই দুটো জিনিস কি কি? না, বড় বড় পীর, যে দলে লোক বেশি, যে দলে অনেক বড় বড় পাগড়িওয়ালা থাকবে। ভাইরা আমার,
বিষয়টা পরিষ্কার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর হচ্ছে সেই দুইটার একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে, শক্তভাবে ধরতে হবে। আর দুই নম্বর যে বিষয় তা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ, সহি হাদিসগুলো ধরতে হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যদি কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্ক দেখা দেয়, তাহলে কি করবে, কোন দলে বেশি লোক আছে দেখবে। এটা বলে মানুষ, অমুকের দলে এত হাজার আলেম আছে, এত লক্ষ মুক্তি আছে, আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক দেখা দেয়, বিবাদ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, ওটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে কোরআনের সাথে মিলাও, রাসূলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে আল্লাহর রাসূলের হাদিসের সঙ্গে মিলাও। কোরআন এবং হাদিসের সঙ্গে যারটা মিলবে, সে যেই হোক না কেন তারটা মানো, আর কোরআন এবং হাদিসের সঙ্গে যারটা মিলবে না, সে যেই হোক না কেন, যত বড় ব্যক্তি তত লক্ষ লোক মানা যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? এটাই আমাদের মূল নীতি। এই হাদিসগুলো তো সবাই বলে, যারা বেদাত করে তারাও বলে। এবারে আপনি তাহলে দেখবেন, এই লম্বা চৌড়া বয়ান দিল কোরআন এবং হাদিস মানতে হবে, এরপরে মাহফিলের শেষে দেখবেন পাগড়ি ফালাই দিল বায়াত করেন, বায়াত নিচ্ছে চিশতিয়া তরিকা, সাবরিয়া তরিকা, মুজাদ্দিদ তরিকা বায়াত নিচ্ছে। এখন আপনি দাঁড়ায় জিজ্ঞেস করেন যে ভাই, এতক্ষণ বললেন কোরআন হাদিসের উপরে চলতে হবে, এই চিশতিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদের বায়াত কোরআন হাদিসে আছে কিনা? জিকিরের সবকটায় জিকিরের সয়লতিভার জিকির এরা নিজেরাই স্বীকার করেছে, বেদে মারেফাতের 50 নম্বর পৃষ্ঠা লিখেছে চরমান বিশ্বাস। এটা এই পৃষ্ঠের বই নাই, বই হলো ওদের দাদা পৃষ্ঠের বই, একবার চরমানের প্রধান যে বেদে মারেফাত 50 নম্বর পৃষ্ঠা আছে, ছয় লতিফার কথা কোরআন শরীফে হাদিস শরীফে নাই। তবে আল্লাহর অলিগণ আল্লাহকে পাইবার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করেছেন, তাহলে আল্লাহর অলিগণ আল্লাহকে পাইবার জন্য রাস্তা তৈরি করলেন, আল্লাহর রাসূল তো রাস্তা তৈরি করে দেন নাই, তাহলে ইসলাম অসম্পূর্ণ রয়ে গেছে। আল্লাহকে পাইবার রাস্তাটা আল্লাহর রাসূল বলে দেন নাই, এই রাস্তাটা আমাদেরকে শিখাইলেন কারা, কি জঘন্য কথা। তাহলে আল্লাহর নবী বা সাহাবায়ে কেরামরা আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে পান নাই, রাস্তা তৈরি করলেন কে? এজন্য মনে রাখবেন, যারা আমাদের সমালোচনা করেন, ভুল ধরেন, আল্লাহর আস্তে বলছে আল্লাহকে ভয় করেন, মিথ্যা বলেন না। আমরা যেটা যেরকম বলি ওটা ওই রকম ভাবে বলার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। একটা পোস্টারে লিখে দিল, আল্লাহ আল্লাহ জিকির করা কুকুরের ঘেউ ঘেউ করার মতো নাকি বলছি আমরা কেউ? আপনারা যারা আমার লেকচার নিয়মিত শুনেন, কেউ এটা বলতে পারবেন? এই যে মিথ্যাগুলো বলে, এরা পীরের মুরিদ, এরা জিকিরও করে, এই যে মিথ্যাগুলো বলে, আল্লাহর কাছে থেকে হাজির হতে হবে না? কোন জায়গা প্রমাণ করতে পারবে? যদি আমার কোন লেকচারে এ কথা কেউ প্রমাণ করতে পারে যে আমি বলেছি আল্লাহ আল্লাহ জিকির করা নাওজ, আমি এখনো তওবা করছি, যে কুকুরের ঘেউ ঘেউ করার মতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে তওবা করব, লাগলে পীরে মরিদ হয়ে যাব। প্রমাণ করতে হবে আমি এটা বলেছি, কত জঘন্য কথা। বরং আমি তো মনে করি এই কথা বলে তারা বরং আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর জিকিরকে তুচ্ছ করেছে, কি জঘন্য কথা। একজন মানুষের বদনাম করা দরকার, এগুলো আল্লাহর উপরে নিয়ে করবে, আল্লাহকে জড়াইয়ে করবে ভাইরা আমার? এজন্য আমরা মনে করি আজকের যে আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে যে ওয়াদাগুলো করেছেন, 25টা ওয়াদা আছে, এরকম পঞ্চম নাম্বার ওয়াদা নিয়ে আলোচনা হচ্ছিল, আল্লাহ তাআলা মুমিনদের ওলি, এটা যদি একজন মানুষ পরিষ্কার বিশ্বাস করে, তাহলে সে যে কোনো জায়গায় থাকবে, কাজ করবে কার জন্য? তার বিশ্বাস তাকে আল্লাহ তাআলা দেখেন, তাহলে তার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, কাউকে খুশি করার জন্য কাজ করবে না, খুশি করবে কাকে? এজন্য হাদিসে বলা আছে যে তোমরা শিরকে খাফি থেকে বাঁচো, গোপন শিরিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে গোপন শিরিকটা কি? বলেন যে কোনো ব্যক্তি সালাত আদায় করছে, তো সালাতের রুকুটা লম্বা করছে, সেজদা লম্বা করছে, এজন্য যে সে
জানতে পারলো তাকে কোন লোক ফলো করছে, দেখতে পাচ্ছে এই মানুষটা তাকে আল্লাহওয়ালা বলবে, এই মানুষটা তাকে ভালো মনে করবে, এই মানুষকে খুশি করার জন্য যদি আমল করে তাহলে সে শিরিক করল। না আমল করবো কাকে খুশি করার জন্য? এর মধ্যে আল্লাহ সাল্লাহ একজনকে শরিক করা হলো। এই জন্য আমাদেরও খেয়াল রাখতে হবে আমরা জীবনের সকল ক্ষেত্রে আমল করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তালা আমাদেরকে দেখেন, তিনি আমাদের কথা শুনেন, আমাদের অন্তরের কথা পর্যন্ত জানেন, এটা আমরা খেয়াল রাখবো। এরপরে ছয় নাম্বার ওয়াদা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ তালা দয়া করবেন মুমিনদেরকে। কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন সূরা জাসিয়া এর 30 নম্বর আয়াতে, ফামাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফী রাহমাতিহি যালিকা হুয়াল ফাওযুল মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফী রাহমাতিহি আল্লাহ তাআলা তাদেরকে নিজ রহমতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তার রহমতে প্রবেশ করাবেন। আর এরপরে আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাওযুল মুবীন, এটাই হচ্ছে স্পষ্ট সাফল্য, সুস্পষ্ট সাফল্য। আল্লাহই বলছেন এটাই সবচেয়ে স্পষ্ট সাফল্য। আল্লাহ তাআলা সূরা আরাফের 156 নম্বরে বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত সব বস্তুকে পরিবেষ্টন করে আছে। فساكتبها للذين يتقون ويؤتون الزكاه والذين هم باياتنا يؤمنون। সুতরাং আমি তা লিখে দিব তাদের জন্য যারা তাকওয়া অর্জন করেছে, যাকাত আদায় করে এবং আমার আয়াতসমূহের প্রতি ঈমান রাখে, আমি তাদের জন্য আমার রহমতকে লিখে দিব। এটা বিরাট সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদের জন্য তার রহমতটাকে লিখে দিবেন। আল্লাহর রহমত কিরকম? একটা হাদিসে আসছে এরকম যে আল্লাহ তাআলা রহমতকে, দয়াকে 100টা ভাগ করে 100 ভাগের এক ভাগ দিয়েছেন সমস্ত মাখলুকাতের মধ্যে। সেই এক ভাগের কারণে একজন মা তার সন্তানকে আদর করে, একটা বাঘ হিংস্র প্রাণী পর্যন্ত তার বাচ্চাকে আদর করে, একটা গরু পর্যন্ত তার বাচ্চাকে আদর করে, কুকুর পর্যন্ত তার বাচ্চাকে আদর করে, একটা পাখি সে অনেক দূর থেকে খাবার সংগ্রহ করে নিজের বাচ্চার মুখে তুলে দেয়। এই যদি 100 ভাগের এক ভাগের যতটুকু সমস্ত মাখলুকাতের ভিতরে পড়েছে তার দ্বারা এই মায়া হয়, যে আল্লাহ তাআলা 99টা রহমত নিজের জন্য রেখে দিয়েছেন সে কত মায়া করবে। এজন্য আল্লাহর রহমতের প্রতি আশা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি তো আসছে এটা, ইন্না রহমাতি সাবাকাত গযাবি, আমার রহমত আমার গজবের উপরে অগ্রাধিকার রাখে, আমার রহমত আমার গজবের উপরে অগ্রাধিকার রাখে। তার মানে হচ্ছে যে আপনি যত অন্যায় করেন, যদি সত্যিকার অর্থে অন্যায় করে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহর রহমত আপনার উপরে বেশি চলে আসবে। একটা হাদিসে যেটা বলা আছে, আল্লাহ তাআলা, যেটা আমি গতকাল আলোচনা করেছিলাম যে আল্লাহর রহমতটা কিরকম, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে আসে আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে, আল্লাহ দৌড়ে আসে। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহর রহমতের আশা পোষণ করতে হবে। রহমত আমরা আল্লাহ থেকে পাবো আমাদের চাহিদা অনুযায়ী। সপ্তম নাম্বার যে বিষয়টা তা হচ্ছে বিজয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দিবেন। কোরআনুল কারীমের সূরা মুজাদালার 21 নম্বরে আল্লাহ বলছেন কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়ুন আজিজ। আল্লাহ তাআলা বলছেন যে কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন লাগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব। ইন্নাল্লাহা কাবিয়ুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা মহাশক্তিশালী এবং মহাপরাক্রমশালী। সূরা মুজাদালার 21 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা সূরা গাফের বা সূরা মুমিন যেটাকে বলা হয় 40 নম্বর সূরা এর 51 নম্বর আয়াতে বলছেন ইন্না লানানসুরু রুসুলানা, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে সাহায্য করব। ওয়াল্লাযীনা আমানু,
এবং যারা মুমিন তাদেরকে সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ওয়ায়ামা ইয়াকুমুল আশহাদ এবং সেদিন সাহায্য করব যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে কিয়ামতের মাঠে, সেদিন আমি তাদেরকে সাহায্য করব। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতে বলছেন, ইয়ানসুরুকুমুল্লাহু আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম তাহলে তোমাদেরকে আর কেউ পরাজিত করতে পারবে না, ওয়াই ইয়াখযুলকুম আর আল্লাহ যদি তোমাদেরকে অপমান করেন, আল্লাহ তোমাদের সাহায্য ছেড়ে দেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি তাহলে কে আছে এরকম যে তোমাদেরকে আল্লাহর পরে সাহায্য করবে, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন আল্লাহ তাআলা বলছেন যে সর্বক্ষেত্রে মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। ভরসা করবে কার উপরে? আজকে মুসলিম জাতি ভরসা করছে ইহুদি খ্রিস্টানদের উপরে, ওরা যদি সাহায্য না করে আমরা কেমনে চলব? এটা মনে রাখতে হবে, কাফের আগের যুগেও ছিল এখনো আছে, ইহুদি আল্লাহর নবীর যুগেও ছিল এখনো আছে, সাহাবায়ে কেরামদের যুগেও ছিল এখনো আছে, সেই সময় ইহুদিদের অবস্থা কি ছিল আর বর্তমানে কি অবস্থা আছে এটাই কেটে তুলনা করতে হবে। যে ইহুদি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খায়বরের থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন, ইহুদি নেতা ওমর ইবনুল খাত্তাবের দরবারে সে হাত জোর করে ভিক্ষা করছে, ওমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো? তোমার নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমোদন করেছিলেন, আমরা তোমাদের চাষাবাদ করব, অর্ধেক ফসল তোমাদের অর্ধেক আমাদের থাকবে, আজকে কেন বহিষ্কার করছো? ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, ওই দিন আল্লাহর নবী তোদেরকে কি বলেছিলেন তা আমার অক্ষর অক্ষরে মনে আছে, আর হা তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন তোদেরকে সেদিন এখান থেকে বহিষ্কার করা হবে, সেদিন তোদেরকে এখান থেকে তোদের উঠ তোদের ঘোড়াগুলো নিয়ে এত দূর পালাবে যেতে যেতে ক্লান্ত হয়ে হাঁপাতে থাকবে। আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন ও ইহুদি আজকে সেই দিন হাজির হয়ে গেছে, তোদেরকে এখান থেকে যেতেই হবে, ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হলো। আজকে সেই ইহুদি মাত্র 70 লাখ আর মুসলিম জাতি 150 কোটির উপরে, এই 150 কোটি মুসলিমদেরকে ইহুদিরা ভয় দেখাচ্ছে। কারণটা কোন জায়গায়? আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহ যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম তাহলে তোমাদেরকে আর কেউ গালেব তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। আজকে বুঝা গেল আল্লাহ সাহায্য নাই, সাহায্য নাই কি জন্য? আল্লাহর সাহায্য চাইতে হইলে আল্লাহর কাছেই চাইতে হইবে, এই জন্য ইয়াকা আগে না বুধু পরে, ইয়াকা আগে নাস্তাইন অর্থটা কি? ইয়াকা নাস্তাইন মানে কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহর কাছেও সাহায্য চাইবা আবার ইহুদি খ্রিস্টানদের কাছেও সাহায্য চাইবে, এটা হবে না। এজন্য আল্লাহ তাআলা আগের আয়াতগুলো বলেছেন ইহুদি খ্রিস্টানদের তো অভিভাবক বানাবে না, মুরব্বি বানাবে না, তবে এটা বাস্তব যে আল্লাহর সাহায্য আসার জন্য একটু পরীক্ষা হবে। হাদিসটা আমরা আগেও বলেছিলাম, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়াতলে একটা চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। আমরা তখন গিয়ে বললাম, কুলনা লাহু আলা তাস্তানসির লানা আলা তাদউল্লাহ লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে বসে গেলেন, এরপর বললেন, বালা কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ, তোমাদের আগের যারা ছিল তাদের এক একজনের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজালু ফিহি অতঃপর তাকে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো, ফায়ুজাও বিল মিনসার অতঃপর তারপরে করাত আনা হতো, করাত ফায়ুদাও আলা রাসিহি অতঃপর সে করাত তার মাথার উপরে রেখে দেওয়া হতো, ফায়ুশাক্কু বিসনাইনে এরপরে তাকে মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে ফেলা হতো,
এরপরেও এত নির্যাতন তাদেরকে আল্লাহর দিন থেকে সরাতে পারত না। তাদের এক একজনকে লোহার চিরুনি দিয়ে তাদের চামড়াগুলো থেকে গোস্তগুলো আলাদা করা হতো, রগগুলো হাড্ডি থেকে এবং রগের থেকে গোস্তগুলো আলাদা করে ফেলা হতো। এরপরেও তাদেরকে এত নির্যাতন তাদের দিন থেকে সরাতে পারত না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহি লা ইউতিম্মান্না আল্লাহু হাযাল আমরা, আল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা, নিশ্চয় আল্লাহ তাআলা অবশ্যই এই দিনকে পরিপূর্ণ করবেন, হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানআ ইলা হাযরামুত, এমনকি একজন আরোহী সানআ থেকে হাযরামাউত পর্যন্ত সফর করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আবিজিব আলা গনামি, অথবা বকরির উপরে ভয় করবে বাগে নিয়ে যায় কিনা, এতটুকু ভয় থাকবে, এছাড়া অন্য কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো। আমাদেরও মনে রাখতে হবে, এখানে আল্লাহ রাসূল পরিষ্কার ইঙ্গিত দিলেন, পরিষ্কার করলেন যে আল্লাহ তাআলা সাহায্য করবেন ঠিকই, তবে আল্লাহর সাহায্য আসার জন্য আগের যুগে নির্যাতন এসেছে, জুলুম এসেছে, এখনো জুলুম নির্যাতন আসবে। মনে রাখতে হবে আমরাই কুফফারদেরকে সাহস দিয়েছি। আমি এটা আগেও বলেছিলাম, আজকে কুফফাররা কেন ভয় করছে না, কুফফাররা মুসলমান বলতে বুঝে, মুসলমান এমন এক জাতি যারা আমাদের দেশে ভিসা পাওয়ার জন্য ভোর রাত্র থেকে আমাদের দূতাবাসগুলোর সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, মুসলমান এমন এক জাতি যারা আমাদের সুন্দরী মেয়েগুলো দেখলে তাদের দিকে তাকিয়ে থাকে, চোখের পলক দেয় না, মুসলমান এমন এক জাতি যারা আমাদের দেশে এসে আমাদের গাড়ি মোছাকে গৌরব মনে করে, আমাদের জুতা পলিশ করে দেওয়াকে গৌরব মনে করে, মুসলমান এমন এক জাতি যারা আমাদের ব্যবহার করা গাড়িগুলোকে তারা দ্বিতীয় নাম্বারে কিনে নেয়, আমাদের পোশাকগুলো পুরাতন হয়ে গেলে ফেলে দেয় সেগুলো তারা ব্যবহার করে। আমার ভাইয়েরা, মূলত ইহুদি খ্রিস্টানরা জানতে পারে নাই মুসলমান কাকে বলে, মুসলমান বলে সেই উমর ইবনে খাত্তাবকে যিনি অর্ধ জাহানের শাসক, অথচ তার জামার ভিতরে 18টা তালি ছিল। মুসলমান সেই যুবকদেরকে বলে, তোমরা তাদেরকে ভয় পাচ্ছ, এখন এখন তোমরা বুঝতে পেরেছ ওই যারা লাইন ধরে থাকে তারা মুসলমান নয়, মুসলমান সেই লোকগুলো যারা তোমাদের সাদা চামড়া দেখে যেই চামড়ার মধ্যে শিরিক আর কুফর আছে ওই চামড়ার দিকে তাকানো দূরের কথা, ওই চামড়ার থুতু নিক্ষেপ করতে রাজি না। মুসলমান সেই যুবকদেরকে বলে যারা তোদের দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে, আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে, ব্রিটেনকে ছেড়ে দিয়ে, মদিনা মক্কা ছেড়ে দিয়ে পাহাড় পর্বতে এসে শুকনো রুটি খাওয়ার জন্য জীবনকে বেছে নিয়েছে আর সঙ্গে একটা অস্ত্র ধারণকে বেছে নিয়েছে। মুসলমান তারা যেই মুসলমানদের ঘরে খাবার নেই তারপরেও তোদের দেওয়া কোনো খাবার গ্রহণ করতে রাজি না, এই মুসলমান আবার তৈরি হয়েছে। এজন্যই কুফফারদের মাথা খারাপ হয়ে গেছে, মুসলমান থাকবে ওরা যারা খালি মসজিদে বসে থাকবে, মুসলমান তারা যারা আখিরি মোনাজাত দিয়ে মনে করবে জীবনের সব গুনাহ হয়ে গেছে। দেখেন না, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জুয়াচোর, এই সবগুলো একটা আখিরি মোনাজাতে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? তার মানে কি এটা, এটা বেদাত না? ওরাও কিন্তু বেদাতের বিরুদ্ধে বলে, আপনি যান না ওই আখিরি মোনাজাত পার্টি যারা আছে এদের কাছে যান, দেখবেন যে এরাও বেদাতের বিরুদ্ধে কথা বলে। আপনি যখন জিজ্ঞেস করবেন যে ভাই আল্লাহর নবী কি বিদায় হজের ভাষণে একটা লম্বা মোনাজাত করেছেন আধা ঘন্টা এক ঘন্টা করে, আল্লাহর নবী কি এরকম একটা মোনাজাত করেছিলেন যেখানে বেনামাজি ফাসেক ফুজ্জার মুনাফেকে আর যত রকম আছে সবগুলো হাজির হলো? ভাইরা আমার, এটা মনে রাখতে হবে, কুফফাররা আসল মুসলমান চিনতে পারে নাই। ওরা মনে করেছিল মুসলমান ওই লোকগুলো যারা খালি শুক্রবারে মসজিদে আছে, এরপরে বাকি জীবনে আমাদের তরিকা মানে, মুসলমান ওই লোকগুলো যারা শুধুমাত্র আমাদের উপর নির্ভর করে থাকে,
আপনারা জানেন মদিনার এক যুবক আফগানিস্তানে যুদ্ধ করে আহত হয়ে গেছে। লোকেরা ঔষধ নিয়ে আসলো, দেখলো ঔষধের লেবেলে তৈরি এটা ব্রিটেনের বা কোনো একটা কুফুর রাষ্ট্রের, ছুঁড়ে মেরে ফেলে দিল। এই যুবক বলো মধু নিয়ে আসো, আল্লাহর নবী বলেছেন মধুর মধ্যে শেফা, এই বলে সে মধু লাগাচ্ছে নিজের জখমে। তবু ইহুদি খ্রিস্টানদের তো এই ঔষধ ব্যবহার করে নাই, এরা মুসলিম। ইনশাআল্লাহ সেই মুসলিম আবার যেদিন তৈরি হবে এবং তৈরি হচ্ছে, কিয়ামত পর্যন্ত একদল থাকবে, আল্লাহর নবী বলেছেন সেই মুসলিমদের সংখ্যা বেশি বড় হবে না। মুসলিম শরীফের হাদিস, বাদাল ইসলাম গরিবান ওসাইউদু কামা বাদা গরিবান ফাতুবাদিল গুরাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, যখন ইসলামকে কেউ চিনত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে যখন ইসলামকে কেউ চিনবে না। এখন ইসলামকে কেউ চিনে না, আপনি যদি বলেন আমার দিন ইসলাম আমি মুসলিম, কেউ চিনে না। আপনার দলের নাম কি বলেন তো, কোন দল করেন, তাহলে ইসলাম অপরিচিত হয়ে গেছে কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতুবা লিল গুরাবা, ইসলামের এই কঠিন অবস্থায় যখন ইসলামকে কেউ চিনবে না, এই সময় যারা সঠিক ইসলামকে আঁকড়ে ধরবে সত্যভাবে ধারণ করে রাখবে তাদের জন্য রয়েছে বিশাল সাফল্য এবং সুসংবাদ। আমাদের মনে রাখতে হবে এই কঠিন পথে চলতে গেলে আমাদের আখিরি মোনাজাতে লক্ষ লক্ষ লোক আসবে না, আখিরি মোনাজাতই নাই তো কেমনে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মজলিস শেষ হলে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে ওই মজলিসে যেগুলো ভালো কাজ হয়েছে সেগুলো সিলমোহর লেগে যায়, আর যেগুলো অন্যায় হয়েছে ভুল হয়েছে গুলো মাফ হয়ে যায়। দোয়াটা কি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি দোয়া পড়ো, এরা সেটাকে বাদ দিয়ে বলেন আখিরি মোনাজাত। এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে এই আখিরি মোনাজাত যতই করেন কুফফারদের কোনো চিন্তা নাই। আপনি মুজাহিদ কমিটি নাম দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে জিকির কমিটি বানাইলেন, কুফফারদের কোনো আপত্তি নাই, ওরাও বুঝে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ করেছিলেন সেই জিহাদ এটা না। তোমাদের আমিরুল মুজাহিদিন আছে, এরপরও কুফফাররা খোঁজার চেষ্টা করে না কোন লোকটা আমিরুল মুজাহিদিন, কারণ এই মুজাহিদিনদের নিয়ে তাদের কোনো আশঙ্কা নাই, কারণ এই মুজাহিদিন জিকির করতে করতে বাদরের মতো উপরে উঠে ঝুলতে থাকে। আপনারা দেখেন নাই আল্লাহর নবীর কোন সাহাবী বাদর হয় নাই, বাদরের মতো ঝুলে নাই। তোমার ফয়েজ কি আল্লাহর নবীর চেয়ে বেশি হয়ে গেল? আল্লাহ নবীর ফয়েজে কোন মানুষ গাছের উপর উঠেছে? এরা বাদর ঝুলে বাদর। আপনারা গিয়ে দেখবেন, আমার কাছে ভিডিও আছে, লাগলে আমাদের পর দেখে দেবেন কেমনে বাদর মতো ঝুলে। আর নইলে এদের যেখানে বড় বড় মাহফিল হয় সেখানে গিয়ে দেখবেন, যখন জিকির চলে তখন দেখবেন যে বাসের উপর উঠে গেছে। আল্লাহর নবীর কোন সাহাবী বাদর হয়েছিলেন? বান্দরামি করেছেন? বান্দরামি করার নাম ইসলাম না কিনা। এই জন্য মনে রাখতে হবে কোন দলে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার আলেম, এটা মাপকাঠি নয়। মাপকাঠি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, আল্লাহর নবীর দেওয়া ওজিফা যথেষ্ট না, এখন ওজিফা মানুষ তৈরি করে নিয়েছে। আল্লাহর নবী সকাল সন্ধ্যার দোয়া বলেছেন, এই দোয়া পড়ো, সেগুলো পরিবর্তন করে পৃষ্ঠাতে ওজিফা আছে। এখন এটা গান বানাইছে আবার আলেমরা, আয় খোদায়ে পাক রহমান ও রহিম, এটা গান বানাইছে, এটা সকালে বিকালে পড়তে হয়। আল্লাহর নবী সাহাবায়ে এগুলো পড়ে দেন নাই, মুশকিল তারা তো জান্নাত পায় কিনা সন্দেহ নাকি। এদের যে অবস্থা এটা দেখলে মনে হয় যে আল্লাহ নবী সাহাবীরা বোধহয় জান্নাতে যেতে পারবেনই না, কারণ সাহাবীরা এগুলো করে দেন নাই। এদের জান্নাতে যাওয়ার জন্য যে তরিকা, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে তবে যারা আবা অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো আমা ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করলো? কালা মান আতানি দখল আল জান্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার আনুগত্য করলো না আমার অবাধ্য হলো সেই অস্বীকার করলো সেই জাহান্নামে যাবে।
পরিষ্কার হয়ে গেল। এই জন্য মোমিনদের মনে রাখতে হবে, মোমিনরা কোন অপপ্রচারে কান দিবে না, মোমিনরা সব কাজ করবে কার জন্য। আজকে আমরা একটা আলোচনা করেছি আল্লাহ মোমিনদের ওলি, এরপরে দ্বিতীয় নাম্বার আলোচনা ছিল আল্লাহর দয়া মোমিনদের জন্য রয়েছে, আর তিন নাম্বার ছিল আল্লাহ তাআলা মোমিনদেরকে বিজয় দান করবেন। তবে সেই বিজয় দেওয়ার আগে মোমিনদেরকে পরীক্ষাও করবেন। যেই মোমিনদেরকে পরীক্ষা করা হচ্ছে পাহাড়ে পর্বতে, ইনশাআল্লাহ এই মোমিন তৈরি হচ্ছে এখন। এই মোমিন যখন তৈরি হবে আল্লাহর নুসরত অবশ্যই আসবে। জেনে রাখবেন কুফফারদের শক্তি বাড়ে না কমে এখন, প্রমাণ নেন। আপনাদের দুর্বল হওয়ার কোন কারণ নাই। আমেরিকা যখন ইরাকে হামলা করে, আফগানিস্তানে হামলা করে, তখন বর্তমান আমেরিকার যে অর্থনীতিতে আছে, শক্তিশালী আছে, তার চেয়ে বেশি ছিল, রকম ছিল বহুত বেশি ছিল। আর মুসলমানরা তখন যুদ্ধ করছে যারা, তারা সংখ্যায় বেশি রকম ছিল, কম ছিল। বর্তমানে এসে আমেরিকার শক্তি ওই সময়ের থেকে বেশি না কম? কম। মুসলমানদের শক্তি ওই সময়ের থেকে বেশি না কম? বেশি। ওই সময় মুসলমানরা যুদ্ধ করেছে শুধুমাত্র আফগানিস্তানে, এখন মুসলমানরা ওদেরকে কোন জায়গায় বঞ্চিত করছে না। ওরা যখন ইরাকে হামলা করলো, মুসলিমরা লাভবাহিক বলে আসলো যে আমরা তোমাদেরকে বঞ্চিত করব না, তোমাদের মোকাবেলা আমরা হাজির হয়ে গেছি। ওরা যখন চেচনিয়ায় গেল, মুসলিমরা বললো তোমাদেরকে আমরা এখানে বঞ্চিত, এখানে আমরা হাজির হয়ে আছি। ওরা যখন কাশ্মীরে, তখন মুসলমান সেখানে হাজির হয়ে গেছে। ওরা যখন ইরাকে, মুসলমান সেখানে হাজির হয়ে গেছে। এখন মুসলমানদের যুদ্ধ কি এক জায়গায় চলে না অনেক জায়গায় চলে? তাহলে বোঝা গেল এখন কি মুসলমান শক্তি বেশি না কাফেরদের শক্তি বেশি। আমেরিকা এখন তার সৈনিকদেরকে ছাঁটাই করার জন্য পরিকল্পনা নিয়েছে, 100,000 সৈনিক তারা ছাঁটাই করবে। আর মুসলমানদের 600,000 সৈনিক ছাঁটাই করা হয়েছে। তালেবান কয়জন ছাঁটাই করেছেন? ইনশাআল্লাহ ছাঁটাই করে নাই। তালেবানদের এখন আহ্বান, দুনিয়ার যেই প্রান্তে যারা আসো, আসো তালেবানে যোগ দাও, আমরা তোমাদের সঙ্গে আছি। দুনিয়ার যে প্রান্তে আছো, ওখান থেকে তোমরা আল্লাহর দিনের জন্য কাজ করো, তোমাদের জন্য যা কিছু দরকার আমরা পাঠাচ্ছি। কাজে ভয় নাই, এই শতাব্দীতে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়, ইনশাআল্লাহ। কুফফার এমনি ভয় পাচ্ছে, খালি মুসলমানদের একটু সাহস করা দরকার। এই জন্য মনে রাখবেন, কুফফাররা যেই মুসলমানদেরকে ভয় পায়, সেই মুসলমানদেরকে ওরা চিনে নাই। ওরা মনে করেছে যেই মুসলমান এসির রুমে থাকে, যেই মুসলমান পাতলা ফিনফিনে জামা গায়ে দেয়, আর 10 জন দিয়ে শরীর টিপায়, আর নাম দেয় পীরে কামেল মুকাম্মেল, ওরা মনে করলো এরাই হচ্ছে মুসলমান। ওরা মুসলমান ঠিক পেয়েছে যারা এসি নয়, শেখ উসামা বিন লাদেনের মতো লোক, যারা বিশাল বড় অর্থ সম্পদের মালিক। সেই মক্কা মদিনা যাদের বাড়ি কতগুলো লাগবে সব রয়েছে, সবগুলো ত্যাগ করে পাহাড়ের জীবন যাপন করলেন, যারা যুদ্ধের ময়দানকে বেছে নিয়েছেন, সেই লোকগুলোকেও তারা দেখেছে। এবারে তারা বুঝতে পেরেছে এই লোকগুলোই আমাদের জন্য বিপদের কারণ, এই যুবকগুলো তাদের জন্য বিপদের কারণ। আমাদেরকে মনে রাখতে হবে, সেই যুবক হতে হলে আমাদেরকে ত্যাগ পেশ করতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা, তোমাদের ভয় পেলে চলবে না। এই শতাব্দী তোমাদের মুসলমানদের বিজয়ের শতাব্দী। এহুদি খ্রিস্টান ভয় পাচ্ছে, ওরা পালাচ্ছে, ইরাক থেকে পালিয়েছে, অচির আফগানিস্তান থেকে পালাবে, এবং শেষ পর্যন্ত দুনিয়া থেকে পালিয়ে তারা কবরে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই বিজয়ের অপেক্ষায় থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন। আমাদের কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।